যখন তখন যেমন তেমন ভ্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ একেবারে একটা নতুন টিপসের সাথে আমি চলে এসেছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রতিদিন শাক রান্না করেন, আর শাক রান্না তো বিভিন্ন রকমভাবে হয়, আমার থেকে নিশ্চয়ই আপনারা বেশি জানবেন এবং ভালো জানবেন। কিন্তু আজকে আমি আপনাদের শেয়ার করব একটা নতুন জিনিস। আপনারা পোস্ত, সর্ষে, বেগুন টেগুন সব কিছু দিয়ে শাক রান্না করেন, কিন্তু আজকে আমি শাক রান্না করব, শাকের সাথে আমি আরও 2 থেকে 3টি উপকরণ মিশিয়ে রান্না করব। এটা খেতে খুব একটা স্বাদিষ্ট না হলেও এটা খেয়ে মাংসের থেকেও বেশি জোর মিলবে, এ মাংস খাবার থেকেও বেশি জোর মিলবে এই শাক খেলে। শাকে কী এমন মেশানো হবে সেই উপকরণই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন, এটা আমি ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করছি। এই হলো পুনকা শাক, এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো আমি বাজারে গিয়ে এই শাকটাই আজকে পেয়েছি। আপনারা চাইলে এই পুনকা শাকের পরিবর্তে যে কোনো শাক, আপনার পছন্দের শাক আপনি রান্না করে খেতে পারেন। যখনই আমি শাক কাটিং করি তখন একটা কাঁচি নিয়ে নিই, ধারালো কাঁচিতে শাক কাটিং করতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে এই শাক মানে শাক রান্নার সময় আমি না দেব পোস্ত, না দেব সর্ষে, না দেব বেগুন, না দেব আলু, এর সাথে না মেশাবো অন্য কোনো উপকরণ। একেবারে আমি এটা টেস্টি বানাবো না, কিন্তু এতটাই স্বাস্থ্যের জন্য উপকারী, এটা আপনি নিজে খেতে পারেন, সকলকে খাওয়াতে পারেন। ভালো করে পরিষ্কার জল দিয়ে শাকটাকে ধুয়ে নেবেন, কারণ শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। তো কোন শাকটা আপনার পছন্দ সেটা অবশ্যই চুজ করে নেবেন। শাক ধোয়া জল বন্ধুরা কখনো ফেলবেন না, আপনার শখের যে বাগান আছে তাতে যদি কোনো গাছ থাকে তার গাছের গোড়াতে দিয়ে দিবেন, কারণ শাক চাষ করবার সময় অনেক সার প্রয়োগ করা হয়, তাই এই জল আমাদের মোটেও ফেলা উচিত নয়। তো বন্ধুরা দেখুন, আমি শাকটাকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে দিলাম। তো এখানে আপনি হয়তো ভাবছেন যে অন্য কোনো সবজি মেশানো চলবে না, এমনটা নয়, আমি করছি শাক দিয়ে। আপনারা এখানে যেমন খুশি সবজি মেশাতে পারেন, কিন্তু শাকটা লাগবেই। কিন্তু এই রান্নাটা করবার পূর্বে আপনাদের একটু প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতিটা নেবেন দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন। মুগ ডালটাকে আমি এইভাবে একটু ভিজিয়ে নিয়েছি, যেমন পরিমাণে আপনি খুশি নিতে পারেন, তবে ডাল একটু চাই, সেটা মুগ হোক মুসুর হোক, তবে মটরের ডালটা হলো বেস্ট। বন্ধুরা, এখানে আমি একটু চাল ভিজিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচের মতো, চাল কিন্তু এখানে লাগবেই। তো এটা আমি আতপ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন, একটু সেন্টেডের জন্য আপনারা বাদশাভোগ চাল নিতে পারেন, যেটাতে আমরা পায়েস করে খাই। এটাতে আমি নিয়েছি একটু তিল, এই বাটিটাতে সাদা তিল, সাদা তিল তো সহজলভ্য, আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। আর সাদা তিল খাওয়া শরীরের পক্ষে কতটা যে ভালো সেটা আমি আগে অনেকবার বলেছি। এরপর দেখুন বন্ধুরা, এই 3টি উপকরণ আমি একসাথে ভিজিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। ভিজিয়ে রাখলে কি হয়, এগুলো বাটতে সুবিধা হয়। বন্ধুরা প্লিজ যাবেন না কোথাও, কারণ এই 3টি উপকরণ আমি কিভাবে দেব সেটা আপনাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা, আরও একটা উপকরণ মেশাবার কথা আপনাদের আমি বলবো, কিন্তু শাক রান্নার পরে বলবো, মানে একটু লাস্টের দিকে বলবো, কারণ ওটা লাস্টের দিকেই মেশাতে হয়। এরপর চলুন, এরপর আমরা রেসিপিতে চলে যাই। তো এরপর আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর দেখুন ছেঁকে নিচ্ছি। তো এগুলো যে বেশিক্ষণ লাগবে ভিজতে এমনটা নয়। আপনি হয়তো ভাবছেন যে এই রেসিপিটা করবেন তার আধ ঘন্টা আগে এগুলো ভিজিয়ে রেখে দেন। তো বন্ধুরা, এইভাবে আমি কেন রান্না করছি, এটা করলে এটা খেলে কী হয় সেটাও আমি আপনাদের বলছি, চলুন। তবে এমনভাবে রান্না করবেন যাতে এর কোনো পুষ্টিগুণ নষ্ট না হয়ে যায়। দেখুন, এখানে চাল এবং দিয়ে দিয়েছি মুগ ডাল, তিল, এবং এর সাথে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। তো বন্ধুরা, এখানে আপনারা পিটেলিও দিতে পারেন। এরপর দেখুন, এটা সম্পূর্ণভাবে মিহি করে বাটা হয়ে গেছে, হয়তো লাগছে পোস্তর মতো, কিন্তু আদৌ পোস্ত নয়। আর এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। যদি আপনারা পুষ্টিগুণ বজায় রেখে রান্না করেন তাহলে অবশ্যই আমি বলছি আপনাদের জন্য খুব উপকার হবে। হ্যাঁ,
আমরা অনেক সময় ভাবি যে মাংস খেলে শরীরে অনেক জোর হবে, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে মাংসের মতোই শরীরে শক্তি বাড়বে, জোর বাড়বে শাকের সাথে এই সব উপকরণ মিশিয়ে খেলে। তো এখন তো সম্পূর্ণভাবে মানে রেডি হয়ে গেছে সবটাই, চলুন এরপর এটা কীভাবে আপনারা প্রস্তুত করবেন সেই প্রণালীটা দেখে নেন। গ্যাস অন করেছি, একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, এটা আপনি ঘি দিয়েও রান্না করতে পারেন, আবার সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এরপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে। তো এই যে আমি উপকরণগুলো দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিইনি, আর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে একটু পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কা ছিঁড়েও দিতে পারেন ফোড়ন হিসাবে। এরপর আমি ওই যে বাটা মশলাটা এটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন বন্ধুরা আদা পেঁয়াজ রসুন কিচ্ছুই দেব না, টমেটো কিচ্ছু লাগবে না, শুধু এই উপকরণ লাগবে। তো এটা আপনারা দুইভাবে রান্না করতে পারেন, প্রথমত আপনারা শাকের পুষ্টিগুণটা বজায় রাখবার জন্য প্রথমে আপনারা শাকটা কড়াইয়ে দিয়ে দিন তেলের উপরে, তারপর যখন শাকটা হালকা সেদ্ধ হয়ে আসবে এবং জলটা মরে যাবে তখন আপনারা এই মশলা ঢালতে পারেন, কিংবা শাকটা তুলে রেখে তারপর তেলে এই মশলাটা ভেজে ভালোভাবে তারপরেও আপনারা শাকটা দিতে পারেন, যেটা আপনাদের খুশি। আপনারা রান্নাটা এর থেকেও সুন্দরভাবে করতে পারবেন সেটা আমি জানি। তো বন্ধুরা আমি এখন যেটা জানি সেটাই আপনাদের দেখাচ্ছি। এরপর শাকটা আমি দিয়ে দিচ্ছি, তবে যখন আপনারা শাক সেদ্ধ করবেন, যদি প্রথমে শাকটা সেদ্ধ করেন তাহলে অতি অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলবেন না। তো বন্ধুরা এই দেখুন, এটা আমি একটু নেড়ে নিচ্ছি, আর এটা আমাকে পাঁচ মিনিট ধরে ঢেকে রান্না করতে হবে। তো বেশ কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর মিনিট পাঁচেক পর এর অবস্থা দেখুন, একেবারে গলে গেছে, আর একটু জল দিয়েছিলাম আমি মাঝখানে, আর কিন্তু কোনো উপকরণ দিইনি। তবে একটা কথা আপনাদের বলে দিই, যেটা আমি প্রথমে ভিডিও শুরুতেই বলবো বলেছিলাম, খুব ভালো হয় বন্ধুরা যদি আপনারা আমি যে জল দিলাম সেই জল দেবার পরিবর্তে নারিকেলের দুধ দেন, কিংবা নারিকেল বাটা দেন। আমার কাছে এই মুহূর্তে এখন নারিকেলটা নেই, যার কারণে আমি দিতে পারছি না, কিন্তু আপনারা যখন এটা প্রস্তুত করবেন তখন অবশ্যই নারিকেলের দুধটা ব্যবহার করবেন। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথে খেতে পারবেন। হয়তো খেতে অতটাও সুন্দর নয়, কিন্তু এটা খেলে আপনার আর কোনো খাবারেরই দরকার হবে না, অবশ্যই খাবেন। আমি বলবো যারা খুব দুর্বল, যাদের শরীরে শক্তি কম, তারা রেগুলার এটা খান, অবশ্যই খাওয়াতে লাভ আছে, আপনারা খেতে খেতেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো এখনও বুঝতে পারিনি, যেটা শরীরের এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটা খাওয়ায় আমাদের লাভ। তাহলে বন্ধুরা মাঝে মধ্যে এরকমভাবে রান্না করেও আপনারা খেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে দেখা হবে আরও নতুন টিপসের সাথে। থ্যাংক ইউ।